আমি তন্দ্রা, আমার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের যে প্রথম টিপসটা বলবো সেটা হচ্ছে সাদা জামা কাপড় সাদা রাখবেন কিভাবে। কেননা বাচ্চাদের সাদা জামা কাপড় খুব অল্প সময়ে, বাচ্চাদের বলে না, সাদা জিনিসটাই এমন, তাকে খুব সাবধানে রাখতে হয়, নাহলে সাদা জামা কাপড় সামান্য কিছু দাগ লেগে গেলেই সেটা বাজে লাগে। সাদা জামা কাপড় স্কুলে সাদা শার্ট, হাফ শার্ট, ফুল শার্ট, আর শীতকালে এখন প্রত্যেকটা বাচ্চার ফুল শার্ট হবে। বিশেষত বাচ্চাদের হাতার একদম সামনের দিকটা, যেটা ফুল হাতা শার্ট এখন পরবে এবং হাতার সামনে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, এই সাদা জামাগুলোকে সাদা রাখা কয়েকটা টিপস আমি আলোচনা করছি। যেমন মনে করুন, জলের মধ্যে কিছুটা কোলগেট খুব ভালো মতো মিশিয়ে নিন এবং মিশিয়ে খুব ভালো মতো জলটা ঘেঁটে ফেনা মতো একটু তুলে নিন, তাতে এই কোলগেটটা জলের সাথে খুব ভালো মতো মিশে যাবে আর জামার সাদা ভাবটাকে আরও সাদা করতে সাহায্য করবে, যেন কোথাও জমাট বেঁধে জলের মধ্যে না থাকে। খুব ভালো মতো হাত দিয়ে একদম পিষে, সাবানের মতো একদম পিষিয়ে কোলগেটটাকে জলটাকে গুলিয়ে একদম ফেনা তুলে দিন। দেখুন, কিছুক্ষণ আপনি হাত দিয়ে নাড়ালেই না এরকম ফেনা মতো হয়ে যাবে এই কলগেটের এই সাদা ভাবটা, যে এটা কিন্তু জামাটাকে সাহায্য করবে সাদা করতে। এর সাথে আরও কয়েকটা জিনিস আমি মেশাবো, সেটা বলছি। কলগেটটা জলের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে দেবেন। আমি এখানে এক ছিপি ভিনিগার এর মধ্যে মিশিয়ে দিলাম। ভিনিগার যে কোনো খার বা যে কোনো দাগ তুলতে বা যে কোনো মনে করুন কালচে ভাব দূর করতে ভিনিগার অদ্বিতীয়। আর দেব কিছুটা লেবু, হাফ লেবু বা চার ভাগের এক ভাগ লেবু এখানে দিতে পারেন। আমি একটা সাদা জামা এর মধ্যে ভেজাবো, ফুল হাতা সাদা জামা, লেবুর রস, ভিনিগারের রস আর কোলগেট খুব ভালো মতো মিশিয়ে নিয়ে সাদা জামাটা আপনি যেমনভাবে ওয়াশ করেন সাবানে, ডিটারজেন্টে বা মেশিনে যেভাবেই হোক, সাদা জামাটা ওয়াশ করার পর এই কোলগেট, ভিনিগার আর লেবুর জলে ডুবিয়ে রেখে দেবেন আধ ঘন্টা। জামার মধ্যে দেখবেন, সাদা জামার মধ্যে হলদেটে একটা ভাব থাকে, আমি দেখাচ্ছি। যেমন আমার বাচ্চাদের যে সাদা জামাগুলো পুড়ে যায়, ওদের হাতা, বিশেষত হাতায় ওরা বেশি নোংরা করে, আর সাদা জামা কাপড়ের মধ্যে দেখবেন কিছুদিন পরা পরে একটা হলদেটে ভাব বা কালচে ভাব চলে আসে। আর জামার এই হাতাটা টিফিন খেতে গিয়ে বা খেলাধুলা করতে গিয়ে যেভাবেই হোক মাঠের নোংরা হাতে লাগে, বা টিফিন খেতে গিয়ে তেল ছিটে ভাবটা হয়, বা শীতকালে এমনিতে ক্রিম বা তেল মাখার প্রবণতা বেশি থাকবে, যার জন্য সাদা জামার হাতা কিন্তু বাচ্চারা বেশি আর কি নোংরা করে, বা যে কোনো সাদা জামা সাদা রাখতে গেলে এই কোলগেট, ভিনিগার আর লেবু মিশিয়ে জামাটা ডিটারজেন্টে ধোয়ার পর কিন্তু এটা এরকম ডুবিয়ে রেখে দেবেন। দেখবেন জামার যে হলদেটে ভাব বা কালচে ভাব সেটা পুরোপুরি দূরীভূত হয়ে যাবে। আমি জামাটা খুলে একবার দেখাচ্ছি, কলারের কাছে আর হাতার কাছে সাবান দিয়ে ঘষার পরেও যেন হলদেটার একটা আবছা ভাব থাকে। সাদা জামা তো, সাদা জামার মধ্যে দাগ তুলতে খুব কষ্টকর, যার জন্য আমি স্কুল থেকে আসার পর কাচার পরই আমি কিন্তু এই কোলগেট, ভিনিগার আর লেবু একসাথে মিশিয়ে সাদা জামাগুলোকে এইভাবে ডুবিয়ে রেখে দিই। সাদা মোজা বলুন, সাদা সোয়েটার বলুন, সাদা জামা বলুন, সাদা গেঞ্জি, যাই থাকুক, সাদা জিনিসকে সাদা করতে এইভাবে এই টিপসটা ব্যবহার করে দেখতে পারেন। এবং এটা কিছুক্ষণ আধ ঘন্টা মতো ডুবিয়ে থাকার পর ভালো জলে এটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর দেখবেন জামার মধ্যে হলদে ভাবটা একদম কেটে গেছে। আধ ঘন্টা ডোবানোর পর আমি এটা ভালো জলে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখলাম আগের যে সাদা ভাব সেটা অনেক, এই কোলগেটের ইয়েতে ডোবানোর পরে দেখুন অনেকটা উজ্জ্বল ভাব চলে আসে।
আমি তুলে একবার দেখিয়ে দিচ্ছি তাই। এবং এটা খুব ভালো জলে দু তিনবার ধোয়ার পরে ওটা ডোবানোর পর একবার আমি ধুয়ে দিই, কেননা কোলগেটের কিছুটা যদি থেকে থাকে একবার ধুয়ে এটাকে ভালো করে হ্যাঙ্গারে ঝুলিয়ে মেলে দিই। দু নম্বর টিপস হচ্ছে গাজর। গাজর আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, নেল কাটা দিয়েও কিন্তু কাটা যায়, ছাঁকনি দিয়েও কিন্তু গাজরের যে ওপরের রোয়াটা সেটা কাটা যায়। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। সাধারণত গাজর আমরা যদি বটিতে বা ছুরিতে কাটি, গাজরের খোসার সাথে অনেকখানি শ্বাস উঠে আসে, কিছুটা নষ্ট হয়। কিন্তু এই ছাঁকনির ধার দিয়ে আপনি যদি গাজরের ওপরে রোয়াটা ছুলে দেন, দেখবেন শুধু গাজরের ওপরের খোসাটাই যায়, তার সাথে কিন্তু এতটুকু শ্বাস নষ্ট হয় না, মানে কিছুটা গাজর কিন্তু নষ্ট হয় না। বটি বা ছুরি দিয়ে কাটলে কিন্তু কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই। ঠিক এইভাবে দেখুন রোয়াগুলো ছাঁকনির হ্যান্ডেল দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে পারে। খুব তাড়াতাড়িতে, মানে বটিতে কাটতে যতটা সময় লাগবে না, তার থেকে অনেক কম সময়ে এই রোয়াগুলো কিন্তু ছাড়িয়ে ফেলতে পারেন ছাঁকনি দিয়ে। তারপরে মনে করুন আপনি গাজরের হালুয়া করুন বা যে কোনো কারি করুন, সেই অনুযায়ী কেটে নেবেন। গ্রেটার দিয়ে, তাহলে যদি হালুয়া করেন গ্রেটার দিয়ে একদম কুচিয়ে নেবেন, আর যদি মনে করুন ফ্রাই করেন চিকেনের বা ক্যাপসিকামের সাথে, তাহলে সেইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন। যেভাবেই হোক, চাওয়ে যেমন দেবেন সেভাবে কেটে নেবেন। কিন্তু ওপরের রোয়াটা আপনি ছাঁকনি দিয়েও কাটতে পারেন। আর আমি চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন চামচের হ্যান্ডেল দিয়ে বা হাতার ধার দিয়েও কিন্তু রোয়াগুলো এইভাবে তুলে ফেলে দেবেন। মেঝেতে দেখুন কতখানি শুধু ওপরের রোয়াটা পড়ে, কোনোরকম শ্বাস নষ্ট হয় না। তিন নম্বর টিপস হচ্ছে গিয়ে ছোলা, মটর, নানা রকমের ডাল, শুকনো লঙ্কা, তেজপাতা দিই। এছাড়া এগুলোকে তেল হলুদ একসাথে মিশিয়ে মেখে যদি বাটির মধ্যে ঢেকে রেখে দেন, কোনো দিন কোনো পোকা কিন্তু পড়বে না। ছোলা দেখাচ্ছি এই জন্য, ছোলা মটরে না পোকার পরিমাণটা বেশি হয়। মসুর ডাল, মুগ ডাল যেমন রোজের আমরা রান্না করি, এক মুঠো হোক দু মুঠো হোক তুলে নিয়ে রান্না করি, কিন্তু ছোলা বা মটর যদি আপনি দেখেন, এগুলো তো আমরা সচরাচর রোজের রান্না করি না, যার জন্য এগুলো কৌটোতে বন্ধ থাকলে এর মধ্যে ছোটো ছোটো কালো পোকা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং ছোলাটাকে পুরো খেয়ে নেয়। ঠিক এইভাবে তেল হলুদ মাখিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। অনেকদিন যাবৎ দেখবেন ছোলার মধ্যে কোনোরকম পোকা হবে না এবং ছোলাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই টিপসটা ব্যবহার করে দেখতে পারেন। সাধারণত মাসকাবারি মালের সাথে অনেক পরিবারেই এই রাতে রুটির সাথে ছোলা মটরের বা নানা রকমের এই ডালের কারি করা হয় রুটির সাথে। কাবলি ছোলাও কিন্তু ঠিক একইভাবে, এটা যেমন কালো ছোলা, এটার মধ্যে তেল হলুদ মাখিয়ে এইভাবে রেখে দিতে পারেন। কাবলি ছোলাও কিন্তু এইভাবে রাখতে পারেন, দীর্ঘদিন যাবৎ ভালো থাকে। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম। আজকের যে টিপসগুলো দিলাম এর মধ্যে প্রধান ছিল সাদা জামা কাপড় কীভাবে সাদা করবেন। অবশ্যই টিপসটা ব্যবহার করে দেখবেন, কোলগেট কিন্তু যে কোনো সাদা জামা কাপড়কে কিন্তু সাদা করে দাঁতের মতোই। অবশ্যই টিপসটা ব্যবহার করে দেখবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। পরের ব্লগে আবার দেখা হবে।